হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন নিয়ে হাজির হয়েছি এই ইতিহাসের যে প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে সেগুলি আমি বলছি তোমরা একটি দিয়ে শুনে নাও এগুলি ভালো করে পড়ে যাবে তাহলে আর পরীক্ষা হলে চিন্তা করতে হবে না প্রশ্ন খুলে এগুলিই পাবে এক নম্বর প্রশ্ন মধ্যপ্রস্থ যুগের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল দুই নম্বর প্রশ্ন কীভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহের থেকে স্থায়ী বসবাস করাতে পরিণত হয় অথবা প্রাচীন ও নব্যপ্রস্ত যুগের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য টিকা লেখ তিন নম্বর চারটি নদী কেন্দ্রিক সভ্যতার নাম লেখ এই সভ্যতাগুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠার কারণ পরের প্রশ্ন প্রাচীন মিশরের স্থাপত্য শিল্পের সংক্ষিপ্ত বিবরণ পরের প্রশ্ন সিন্ধু সভ্যতা ধ্বংসের প্রধান কারণগুলি কী ছিল এখানে আমি যে প্রথম যে তিনটি প্রশ্ন বললাম এই তিনটি প্রশ্ন আগে রেডি করবে এই তিনটি প্রশ্ন থেকে খুব চান্স আছে এক থেকে দুটি প্রশ্ন আসবে একটি প্রশ্ন তো অবশ্যই আসবে দুটি প্রশ্ন আসতে পারে এই তিনটি আগে রেডি করবে তারপরে পরে দুটি রেডি করবে তৃতীয় অধ্যায় এখান থেকে যে প্রশ্নগুলি বলবে এক নম্বর পুলিশ বা নগর রাষ্ট্র বলতে কি বোঝায় গ্রীষ্মে পুলিশগুলির উদ্ভবের কারণ ও অন্যতম প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা অথবা গ্রীষের নগর রাষ্ট্র বা পুলিশগুলির উদ্ভবের কারণ উল্লেখ করো এখান থেকে প্রশ্নটি এভাবেও আসতে পারে পুলিশের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো এভাবে প্রশ্নটি কিন্তু আসতে পারে পরের প্রশ্ন রোম ও গুপ্ত সাম্রাজ্যের উত্থান ও বিস্তার নীতির তুলনামূলক আলোচনা করো অথবা রোম ও গুপ্ত সাম্রাজ্যের বিস্তার নীতি আলোচনা করো পরে প্রশ্ন এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল হয়েছিল গ্রিক পুলিশগুলির পতনে পতন কেন হয় এই অধ্যায় থেকে এক নাম্বার এবং দুই নাম্বার এই দুটি প্রশ্ন খুব ভালো করে করবে এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসবে এক আধ দুয়ের থেকে আর তিন নাম্বার প্রশ্ন দেখে যাবে এবার চতুর্থ অধ্যায় এখান থেকে যে প্রশ্নগুলি করবে ইকতা ব্যবস্থা কি এর উদ্ভব ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো জিয়াউদ্দিন বারুনিকে ছিলেন রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে তার মতামত আলোচনা করো পরের প্রশ্ন বারুনির ফতোয়া ই জাহান্দারিতে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি বিষয়ে ধারণা কি ছিল এখানে যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্ন তিনটি করে ভালো করে পড়বে এখান থেকে কিন্তু এখান থেকেও খুব চান্স এসে এবার একটা আসার পরের প্রশ্ন সিসেরো ও টমাস ক্রমোয়েল সম্পর্কে টিকা লিখো এবার পঞ্চম অধ্যায় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ভালো করে পড়বে যেমন এক নম্বর প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাসপথা তুলনামূলক আলোচনা করা এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে পড়বে প্রাচীন রোম ও প্রাচীন প্রাচীন ভারতের দাসপথা অর্থাৎ এটা এভাবে আসতে পারে রোম ও ভারতের দাসপথা তুলনামূলক আলোচনা করা বা পার্থক্য লিখো এভাবে আসতে পারে দুই নম্বর মিশর ও ভারতের দাস প্রথা তুলনামূলক আলোচনা করো এভাবে আসতে পারে এই প্রশ্নটা দেখে যাবে দুই নাম্বার তিন নাম্বার ইউরোপীয় সামন্ততন্ত্রের পতনের কারণগুলি উল্লেখ করো চার নাম্বার বলতে কি বোঝায় রাজনৈতিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো করা এখান থেকে প্রথম দুটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়ে যাবে এক নাম্বার এবং দুই নম্বর পরে প্রশ্ন মধ্যযুগে ইউরোপে গিল্ডের প্রতিষ্ঠাতা পশ্চাতে কারণগুলি উল্লেখ করো ব্যবসা ব্যবসা বাণিজ্যের উন্নতির উন্নতির গিল্ডের প্রধান কারণগুলি লেখো অথবা গিল্ড বলতে কী বোঝায় ইউরোপ ইউরোপ গিল্ডের উদ্ভবের বিকাশ ও গিল্ডের প্রধান কাজগুলি আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু খুব দরকারি এই প্রশ্নটি কিন্তু ভালো করে করে যাবে পঞ্চম থেকে পরের প্রশ্ন মধ্যযুগে ইউরোপে সামতান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো এই ম্যানের প্রথাটা এটুকু কিন্তু দেখে যাবে একটু ষষ্ঠ অধ্যায় এখান থেকে আমি যে প্রশ্নগুলি এখন বলছি এগুলি একটু মন দিয়ে শুনে নাও এগুলি কিন্তু খুব ভালো করে পড়তে হবে এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে যেমন এক নাম্বার বর্ণ প্রথার বৈশিষ্ট্য কি বর্ণ জাতির ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ করা এই প্রশ্ন কিন্তু খুব দরকারি এটি হয়তো প্রশ্ন খুললেই পেয়ে যেতে পারো ব বর্ণপ্রথার বৈশিষ্ট্য দুই নম্বর রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতীয় রাজপুত জাতির জীবনে তাদের অবদান উল্লেখ করো এই প্রশ্নটি তিন নম্বর প্রাচীন ভারতের নারী শিক্ষার বর্ণনা দাও চার নম্বর ভারতের ইতিহাসে সুলতানে রাজিয়ার ও নূর জাহানের অবদান লেখো সুলতানা রাজিয়া ও নূরজাহানের জাহানের অবদান পাঁচ নম্বর মহিলা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ক্লিওপেটা ও নেফারতিতির অবদান বা কৃতিত্ব আলোচনা করো লাস্ট প্রশ্ন প্রাচীন ভারতে মহিলাদের সামাজিক অবস্থা সম্পর্কে একটি সংক্ষেপে টিকা লেখ তাহলে এখান থেকে প্রথমে প্রথম দুটি প্রশ্ন খুব ভালো করে পড়বে আর পরে পরে যেগুলি প্রশ্ন পড়লে এগুলি একটু দেখে যাবে প্রথম তিনটি প্রশ্ন ভালো করে পড়লে হবে তিন থেকে চারটি আর দুটি যে পড়লাম এই দুটি একটু দেখে যাবে আর প্রথম দুটি কিন্তু অবশ্যই ভালো করে পড়বে যাতে যেহেতু বর্ণপ্রথার প্রথার এই প্রশ্নটি এর আগের আসেনি এবার কিন্তু খুব চান্স আসে এই প্রশ্নটা আসার সপ্তম অধ্যায় থেকে সেফ তিনটা প্রশ্ন পড়ে যাবে এই তিনটি প্রশ্ন থেকেই আসবে না হলে আর এখান থেকে আসবে না যেমন এক নম্বর হলো মার্টিন লুথার ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করা এই মার্টিন লুথার সবচেয়ে বেশি দরকার এই প্রশ্নটি ভালো করে পড়বে দুই নাম্বার ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে কারণগুলি আলোচনা করো তিন নাম্বার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতের নব্য ব্র্যাকেটের প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের উত্থান আলোচনা আলোচনা করো অথবা খ্রিস্টপূর্ব সশ্বতকে ভারতে নতুন ধরনের ধর্মীয় আন্দোলনগুলির উত্থানে পটভূমি আলোচনা করো এই তিনটি প্রশ্ন ভালো করে পড়বে এই তিনটি প্রশ্ন থেকে হয়তো একটি প্রশ্ন আসবে খুব চান্স আছে এক নামার প্রশ্ন বা দুই নামার প্রশ্ন এই দুটির মধ্যে একটা আসার দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা এই প্রশ্নটি দেখে যাবে সিন্ধু সভ্য সিন্ধু সভ্যতায় মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনে পরিচয় সিন্ধু সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনে পরিচয় এই প্রশ্নটি দেখে যাবে আমার এই সাজেশানগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে লাইক ও কমেন্ট করতে ভুলবে না